সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সাইমন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি কার্যকরী ভিডিও। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, শীতকাল আমাদের মুখের ব্রণের মাত্রা অনেক বেড়ে যায়, আর এই ব্রণে একটু হাত দিলে সেখানে দাগ হয়ে যায়। মুখে ব্রণ এবং ব্রণের দাগ থাকলে অনেক বেশি বিশ্রী দেখায়। আর এই সমস্যা কীভাবে খুব সহজে দূর করা যায়, সেই সহজ পদ্ধতিটি নিয়ে আজকে আমাদের ভিডিওটি সাজিয়েছি। তবে ভিডিওটি দেখার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমার চ্যানেলের সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। বন্ধুরা, রেমেডিটি তৈরি করার জন্য আমার রসুন পেস্ট লাগবে, তাই আমি এখানে একটি রসুন নিয়েছি। আমি এখানে 1 কোয়া রসুন নিয়েছি। এখন এটা আমি খুব ভালোভাবে বেটে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এরপরে লাগবে শশার রস, তাই আমি এখানে একটি শশা নিয়েছি। এখান থেকে আমি রস বের করে নিব। বন্ধুরা, আমি শশাটা বেটে নিয়েছি। এখন এই পেস্ট চিপলে রস বের হয়ে যাবে। এরপর আমার লাগবে লেবুর রস, তাই আমি এখানে লেবু স্লাইস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, লেবুর রস খুব বেশি পরিমাণ লাগবে না, হাফ চা চামচ লেবুর রস দিলেই হয়ে যাবে। আর আমি যে শশাটা বেটে রেখেছিলাম, সেই শশাটার রস আমি বের করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমার লাগবে 1 চা চামচ বেসন, তাই আমি এখানে 1 চা চামচ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক পরিমাণ পেস্ট। আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন সেটা এখানে ব্যবহার করবেন। বন্ধুরা, একটা কথা, এই রেমেডিটি সারা মুখে লাগানো যাবে না, যেখানে যেখানে ব্রণ আছে সেখানে সেখানে লাগাতে হবে। আপনারা যদি এই রেমেডিটা সারা মুখে লাগান তাহলে মুখ অনেক বেশি জ্বলবে, তাই আপনারা যেখানে যেখানে ব্রণ আছে সেখানে সেখানে লাগিয়ে রাখবেন। সারা রাতের জন্য আপনারা রেখে দিতে পারেন, অথবা 10 মিনিটও আপনারা রেখে দিতে পারেন। বন্ধুরা, সপ্তাহে 2 থেকে 3 বার এই রেমেডিটা আপনারা মুখে লাগাবেন, অর্থাৎ ব্রণের উপর লাগাবেন। এই রেমেডিটা মুখে কয়েকবার লাগানোর পরে দেখবেন মুখ থেকে ব্রণ এবং ব্রণের দাগ দুইটাই দূর হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিও থেকে কোনো উপকার পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিওটি দেখে তারা অনেক বেশি উপকৃত হয়। ধন্যবাদ, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।